নীরজ চোপড়া। বর্তমানে স্পোর্টসের নাম বলতেই এই নামটাই ঘুরছে। আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ এসব খুললেই এই নামটা আমরা জানতে পারছি এবং তার কৃতিত্বের কথা আর নিশ্চয়ই বলে দিতে বাকি রাখে না। এই ভিডিওতে আমরা তার কৃতিত্বের কথা না, তার একটি সুন্দর বন্ধুত্বের গল্প জানব। তখন 2022 সাল, কমনওয়েলথ গেমসে চোটের জন্য অংশ নিতে পারেননি এই তরুণ জাভলিন থ্রোয়ার। তখন পাকিস্তানের আর এক শক্তিশালী স্পোর্টস পার্সন আরশাদ নাদিম নীরজের উদ্দেশ্যে বলেছিলেন, নীরজ তার ভাইয়ের মতো, তাকে মিস করছেন তিনি। নীরজও তাকে ভাই সম্বোধন করে টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানান। আর সেই বছরই কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতেন আরশাদ নাদিম। এরপর প্রায় অতিক্রম করেছে একটি বছর, আর এই বছরই বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নেন এই দুই প্রতিভাবান খেলোয়াড়। আর আমরা সবাই জানি, সবাইকে তাক লাগিয়ে দিয়ে নীরজ সোনা জেতেন আর আরশাদ জেতেন রূপো। যেখানে সবাই নিজের জেতার কথা ভাবে, সেখানে আরশাদ রূপো জিতেও নীরজ সম্পর্কে বলেন, তিনি নীরজের জন্য খুশি। ভারত ও পাকিস্তান যথাক্রমে এক ও দুই নম্বরে শেষ করেন, পরবর্তী অলিম্পিক্সেও এমনটাই হোক এটাই চান তিনি। তাদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বিতা, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে রয়েছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারা যেভাবে একে অপরকে সম্মান করে তার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এভাবেই আপনারা আপনাদের বন্ধুত্ব বজায় রাখুন আর দেশের জন্য মুখ উজ্জ্বল করুন। এইরকমই তথ্যমূলক ভিডিও পেতে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ডিএসটি মিসলেনিয়াস, আর ইনস্টাগ্রামেও আপনারা ডিএসটি মিসলেনিয়াসের যে পেজটি আছে সেটি লাইক করে রাখতে পারেন।